প্রচলিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নে লিখিত পরীক্ষাকে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তা শিক্ষার্থীদের দক্ষতা ও চিন্তা করার ক্ষমতা তৈরি বা আধুনিক যুগ ও ভবিষ্যৎ পেশা জীবনের জন্য তাদের তৈরি করতে পারছে না। অনেকদিন ধরেই এমন বলে আসছিলেন শিক্ষাবিদরা। এমন বাস্তবতায় ঢেলে সাজানো হচ্ছে কারিকুলাম বা শিক্ষাক্রম। এতে করে ব্রিটিশ আমল থেকে চলে আসা প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে যাবে। নতুন কারিকুলাম অনুযায়ী প্রাক প্রাথমিকে থাকবে দুইটি শ্রেণী। এই স্তর থেকে দশম শ্রেণীর আগ পর্যন্ত থাকবে না কোনো পাবলিক পরীক্ষা, অর্থাৎ বাতিল হবে পিসি জেএসসি। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত দশটি বই পড়বে সবাই। সারা পৃথিবীতেই এখন কিন্তু শিক্ষাক্রম পরিবর্তনের যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে, ধারাটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি যোগ্যতা, পারদর্শিতা এবং দক্ষতা নির্ভর। কাজেই আগের মতো মুখস্থ নির্ভরতা আর এখন নেই। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আসলে খুব দ্রুত পরিবর্তন হবে পৃথিবী। সেই পরিবর্তনশীল পৃথিবীতে অভিযোজনের জন্য যে ধরনের দক্ষতাগুলো দরকার, এগুলো শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে। নতুন পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশে দুইটি পাবলিক পরীক্ষা হবে, আর এই দুই পরীক্ষার গড় ভিত্তিতে হবে এইচএসসির ফলাফল। কোনো শ্রেণীতে থাকবে না প্রচলিত নম্বর ভিত্তিক যাচাই। এর বদলে খুব ভালো, ভালো, আরো অগ্রগতির প্রয়োজন, এরকম গুণগতভাবে যাচাই করা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত লিখিত কোনো পরীক্ষাই থাকছে না, পুরোটাই রাখা হয়েছে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ভিত্তিক বা ব্যবহারিকের মতো শ্রেণীগত মূল্যায়নের জন্য, যার নাম দেওয়া হয়েছে শিখনকালীন মূল্যায়ন। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে শিখনকালীন মূল্যায়ন হবে 70%, বাকিটা হবে সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা। 60% শিখনকালীন আর 40% সামষ্টিক মূল্যায়ন রাখা হয়েছে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর জন্য। নবম এবং দশমে শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন হবে সমান সমান। তাকে তো আমি চর্চা করার কোনো সুযোগ দেই না, তাকে শুধু বলি পড়ো আর লেখো। পড়া আর লেখার মধ্যে আছে সে, এখন তো সে করবে, করে আবার সেটাকে সে আন্ডারস্ট্যান্ড করবে, বিশ্লেষণ করবে, তারপরে সেই বিশ্লেষণগুলো লিখে তারপরে সে একটা ডিসিশনে যাবে, সংশ্লেষণ করে একটা উপসংহারে উপনীত হবে। তো এই কাজটা করতে গেলে তার কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গাগুলো হবে। সে যখন গ্রুপে কাজ করছে তখন কিন্তু তার মধ্যে ডেমোক্রেটিক ভ্যালুসটা তৈরি হবে। আমরা যখন জানুয়ারির এক তারিখে, আগামী বছর জানুয়ারির এক তারিখে যখন ক্লাসে যাব, তার আগে আমাদের সকল শিক্ষকের প্রশিক্ষণ আমরা সম্পন্ন করব। দশম শ্রেণীর জন্য যে দশটি পাঠ্য বই থাকবে তার মধ্যে পাঁচটি বিষয়ে হবে এসএসসি পরীক্ষা, যার মধ্যে লিখিত হবে 50%, বাকিটা শিখনকালীন। বাকি পাঁচটি বিষয়ের পুরোটাই হবে শিখনকালীন মূল্যায়ন। একাদশ দ্বাদশে তিনটি আবশ্যিকে 30% হবে শিখনকালীন এবং 70% সামষ্টিক মূল্যায়ন। তিনটি বিশেষায়িত বিষয়েও এই দুইভাবে হবে, আর একটি ঐচ্ছিক বিষয়ে সম্পূর্ণ মূল্যায়ন হবে শিখনকালীন। 22 ফেব্রুয়ারি থেকে দেশের 62টি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের উপর লিখিত নতুন কন্টেন্টের পাঠ্য বই পড়ানো শুরু হয়েছে। এসব শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন করা হবে। নতুন শিক্ষা ব্যবস্থায় সপ্তাহে 2 দিন ছুটি থাকবে। টিজিটা অনুসরণ করে শিক্ষক যে গাইডটা ওনারা তৈরি করেছেন, হ্যাঁ, ওটাকে যদি আসলে ঠিকঠাক মতো অনুসরণ করা হয় শিক্ষকদের, আসলে আমার মনে হয় যে মানে খুব একটা বেগ পেতে হবে না। শিক্ষকদের পরিশ্রম কিন্তু কমেছে, হয়তো গৃহশিক্ষকতা কমে যাওয়াতে একটু তাদের আয় কমবে, কিন্তু সমাজের সাশ্রয় তো বাড়বে আর কি, অভিভাবকদের সাশ্রয় হবে আর কি, কারণ গৃহশিক্ষকের প্রয়োজনটা পড়বে না, কোচিং সেন্টারের প্রয়োজন পড়বে না, গাইড বইয়ের প্রয়োজন পড়বে না। 2023 সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম এই 4 শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে, আর তৃতীয়, চতুর্থ, অষ্টম, নবমে নতুন শিক্ষাক্রম চালু হবে 2024 সালে, পঞ্চম আর দশমে 2025, একাদশে 2026 এবং দ্বাদশের শিক্ষার্থীরা 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করবে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।